প্রদেশ বিজেপি ওবিসি মোর্চার আয়োজিত বিশাল রাজ্য ভিত্তিক জনসমাবেশে বুধবার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে বিশিষ্ট বিজেপি নেতা এবং সাংগঠনিক কর্মকর্তারা। নেতাজি স্কুল মাঠের এই বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সর্বভারতীয় বিজেপি সহসভাপতি দিলীপ ঘোষ, ওবিসি মোর্চা জাতীয় সভাপতি কে লক্ষ্মণ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট সাংগঠনিক কর্তা তথা বিধায়করা। সমাবেশের বিশাল উপস্থিতিতে নিজের খুশি প্রকাশ করে নিজের ভাষণে সিপিআইএম এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, খুনা সন্ত্রাস সিপিআইএম এর অন্যতম বৈশিষ্ট্য, আর কংগ্রেস হল উচ্ছৃঙ্খল একটি রাজনৈতিক দল। গত পরশু দিন আমি সাউথে আমি গিয়েছি, এক সাউথের মধ্যে 69 জনকে ওরা খুন করেছে ওদের রাজত্বে। আমি গতকাল ও 5 জনের যারা খুন হয়েছে 69 জনের মধ্যে, এর আগেও দিয়েছি ওনাদের বাড়ির, ওনাদেরকে চাকরি আমি দিয়েছি। কারণ আমরা, আমাদের কমিটমেন্ট ছিল যে ডিস্ট্রিক্টে আমরা যাই খালি খুন সন্ত্রাস ধর্ষণ আমরা দেখেছি ওদেরকে। গণহত্যা কাকে বলে সবাই জানে, এখানে দিলীপটা আছে, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বললে তার উপায় নেই। আরেকটা পার্টি যাকে আমি বলি সবসময় উচ্ছৃঙ্খলতার পার্টি, সেটা হচ্ছে কংগ্রেস দল। আরেকটা সিপিএম পার্টি খুন সন্ত্রাসের দল। আর এই দুটোর কম্বিনেশনে যে যোগফল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল। তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছি এখানে মানে মাঝে মাঝে উকি ঝুঁকি মরে মারে, এখানে 6% ভোটের জন্য আবার এসছে দিলীপটা, আবার এসছে এখানে, এতদিন পরিযায়ীর মতো ওদের দেখা যাচ্ছিল না, আবার এসছে, আবার লম্পজম্প করছে এখানে এসে, ওরা নাকি আবার সরকারে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আবার কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে মিতালি শুরু হয়ে গেছে। উপনির্বাচনে আমরা দেখেছি সেই কারসাজি ওরা করেছে এখানে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবং যাও একটা সিট পেয়েছে, ভোট কনভার্ট করার চেষ্টা করেছে একটা সিটে কোন রকমে পেয়েছে, আগামী দিন সেটাও হবে না। বক্তব্যে তৃণমূল কংগ্রেস দলকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। সবকা সাথ আর সবকা বিকাশের কর্মসূচি নিয়েই সারা দেশে ওবিসি সহ সমস্ত অংশের মানুষের সমর্থন পেয়েছে বিজেপি, এই মূল কথা ভাষণে উল্লেখ করেন ওবিসি মোর্চা জাতীয় সভাপতি কে লক্ষ্মণ। ওবিসি সমাজকে ওবিসি মোর্চা নেতৃত্বে আপ যে সমর্থন দিয়া গয়া, আজ হমারে ত্রিপুরা রাজ্য কে हमारे शक्तिपीठ माता जी त्रिपुरा सुंदरी जी का आशीर्वाद से त्रिपुरा प्रदेश के अंदर जब से डबल इंजन सरकार बनाया गया तब से लेकर आज हमारे लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में विकास और गरीब के कल्याणकारी योजना किस तरह हमारे नारा जो है सबका साथ सबका विकास, जब मोदी जी सबका साथ सबका विकास जो नारा देते। সমাবেশে নিজের বলিষ্ঠ ভাষণে সর্বভারতীয় বিজেপি সহসভাপতি দিলীপ ঘোষ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা উত্তর পূর্বাঞ্চলে বিজেপির বিজয় রথে এগিয়ে চলছে। রাজ্য লড়াকু কর্মকর্তারা আগামী নির্বাচনে বিজেপিকে বিপুল বিজয় এনে দেবে বলে জানান দিলীপ ঘোষ। কিন্তু লড়াই আমরা জানি দেখেছি, লোকসভাতেও অর্ধেক পৌঁছে গেছি, বিধানসভাও অর্ধেক পৌঁছেছি। আমরা আশা করবো এবারে আপনারা জিতলে সেই প্রেরণার বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন। তো সেই আগেকার ঘটনা মনে পড়ে, এখানে ঝান্ডা দেখা যায় না নর্থ ইস্টে, আজকে প্রত্যেকটি রাজ্যেতে আমাদের সরকার আছে, এমএলএ আছে, এমপি আছে, এখানে মাননীয় মেয়র বসে আছেন, স্পিকার বসে আছেন, পঞ্চায়েত স্তর পর্যন্ত, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি পর্যন্ত ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আছেন। এটা সম্ভব কি করে হলো? সম্ভব হয়েছে আপনাদের মতো যারা সচেতন নাগরিক, তারা মোদীজির নেতৃত্বে দেশে যে পরিবর্তন হয়েছে তাকে স্বীকৃতি দিয়েছে। আপনাদের মতো হাজার হাজার বিজেপি লড়াকু কার্যকর্তা যারা দিন রাত পরিশ্রম করে কেস খেয়ে মার খেয়ে বাড়ি ছেড়ে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা গেড়েছেন, তাই রাজ্যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। গত 5 বছর আগে মাননীয় বিপ্লব দা যখন শপথ নিয়েছিলেন, সেই সময় প্রথমবার আমি ত্রিপুরায় আসি। সমাবেশে উপস্থিত বিশাল সংখ্যক মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্যে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, 2060-এর মধ্যে 60 আসনে জয়লাভ করে আবার সরকার গড়বে বিজেপি।
যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যে সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, আর সাইটে সাইট ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সেখানে ফুটবে। আমি সেদিন যখন বক্তব্যটা রেখেছিলাম কিছুটা হলে শঙ্কিত ছিলাম, কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেছে গত 18ই ডিসেম্বর আগরতলা রাস্তামল ময়দানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে প্রমাণ হয়ে গেছে। আর আজকে ওবিসি মোর্চার সম্মেলনে উপস্থিত হয়েছেন যারা, তারাও প্রমাণ করে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 প্রতিষ্ঠা হবে, আর সাইটে সাইট ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হবে। আমি শুধু একটাই কথা আপনাদের কাছে আহ্বান রাখবো, ভারতীয় জনতা পার্টিকে লুকার জন্য আজকে যারা মাঠে নেমেছেন, আজকে যারা ওই কংগ্রেস সিপিএম নাম করে বিভিন্ন প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন, আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, কোনো প্ররোচনা আপনারা পাল দেবেন না। আর ওই প্ররোচনা করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যদি হামলা হয়, সেটা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে কথা দিয়ে যাচ্ছে, ওই কুচক্রীদের কিভাবে শাস্তি করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে। শুধু একটাই আহ্বান, সেটা হলো 2023 আমাদের মিশন আর ভিশন একটাই, সেটা 2023 ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আপনারা কাজ করবেন, এই আবেদনটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি। বাম কংগ্রেসের মিতালিকেও ভাষণে শানিত ভাষায় আক্রমণ শানান প্রদেশ বিজেপির সভাপতি, জানান পশ্চিমবাংলার মতোই রাজ্যও তাদের বিসর্জন দেবে উন্নয়নকামী মানুষ। উল্লেখ্য, ওবিসি মোর্চার এই সমাবেশে উপস্থিত ছিলেন বিশাল অংশের নারী পুরুষ, কানায় কানায় পূর্ণ হয়ে মাঠ ছাড়িয়ে চলে যায় জনস্রোত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।